Alone the bitch you get in my cold shoulder. You crying like it's rain. You causing all the pain. No closure, I'm colder. You getting nothing, joke. Welcome back, Mahmadur Blogs. আজি আপোনালোকক সাত দিনে মিলি এটা ভিডিও ক্লিপ বনাইছোঁ, সেইটো মই আজি আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। প্ৰায় 4-5টা প্লেচ এটা ভিডিঅ'ত কভাৰ কৰিছোঁ। আকৌ আমাৰ অসমত বানপানী হৈছে, নদীৰ ব্ৰহ্মপুত্ৰ নদীৰ পানী বাঢ়ি গৈছে, সেইখিনিও আজি আপোনালোকক এইটো ভিডিঅ'ত দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। ফাইনেলি আহি পাই গ'লোঁ। চাওক অৱস্থাটো, চাওক ৰাস্তাত বানপানী হৈ গৈছে, ৰাস্তাত পুখুৰীৰ নিচিনা গাঁত হৈ গৈছে, ডাঙৰ ডাঙৰ গাঁত হৈ গৈছে। আৰু চাওক না, মই এতিয়া পাৰ হ'ম, আপোনালোকে চাই থাকক মোৰ ভিডিঅ'টো শেষলৈকে চাব। আৰু চাওক অৱস্থাটো, চাওক কিমান পানী বাঢ়ি গৈছে, ৰাস্তাৰ ওপৰত পানী গৈ আছে, ইফাৰ সিফাৰ হৈ গ'ল পানী, ৰাস্তাৰ ওপৰেৰে কিমান পানী গৈ আছে, গাড়ীৰ বাইকৰ চকা গোটেইখিনি সোমাই যায়। চাওক আপোনালোকে চাই থাকক, মই এতিয়া আহি আছোঁ। চাওক এইটো মই যিটো দেখা গৈছে, এইটো মই আহি আছোঁ, আপোনালোকে চাব পাৰে। চাওক অৱস্থাটো, চাওক চকাখিনি চাওক না, পানীৰ ভিতৰত সোমাই গৈছে। এইটো অৱস্থাত এইটো ৰাস্তাদি আহিব লাগে, এইটো পৰিৱেশ হৈ গৈছে বৰ্তমান এইটো ৰাস্তাৰ। চাওক আপোনালোকে যিটো ডুমডুমীয়া টু নগাঁও যোৱাৰ যিটো মেইন ৰোড আছে, ডুমডুমীয়া টু বৰদা আৰু আপোনাৰ ৰামপুৰ ফাৰ্মৰ অৱস্থাটো এনেকুৱা। আৰু আজিৰ পৰা আগৰ পৰিৱেশ কেনেকুৱা আছিল, বলক আজিৰ যাত্ৰাটো আৰম্ভ কৰোঁ। আজি যাম আমি নগাঁও। নগাঁও যাওঁতে যিটো ৰামপুৰ ফাৰ্ম ৰাস্তা আছে, সেইটো আমি দেখুৱাম। আৰু গাড়ী চাড়ী মোৰ ৰেডি, বলক। চাওক আপোনালোকে চাব পাৰে ৰাস্তাৰ অৱস্থাটো, চাওক দিনে দিনে আৰু বেয়া হৈ গৈ আছে, ডাঙৰ গাঁত হ'বলৈ ধৰিছে, পুখুৰীৰ নিচিনা হ'বলৈ ধৰিছে। কিন্তু আজিৰ পৰা, আজি হ'ল 20 ছেপ্টেম্বৰ ছানডে, আজিৰ পৰা 10-15 দিন আগৰ ৰাস্তাৰ অৱস্থাটো চাওক আপোনালোকে ফ্লেশবেকত গৈ। চাওক আপোনালোকে চাব পাৰে, বৰষুণৰ পানীৰে বানপানী হৈ গৈছে যিটো ডুমডুমীয়া টু নগাঁও যিটো মেইন ৰোড আছে, আমি যোৱা যিটো ৰাস্তা, ৰাস্তাৰ ওপৰত পানী। চাওক আপোনালোকে চাব পাৰে, দিনে দিনে ৰাস্তা বেয়া হৈ আছে। পকা ৰাস্তা আছিলে, কিন্তু পকা ৰাস্তা এতিয়া ভাঙি ছিঙি অলপ গাঁতৰ নিচিনা হৈ গৈছে, সৃষ্টি হৈ গৈছে। চাওক আপোনালোকে চাব পাৰে, পানী একেবাৰে ৰাস্তাত উঠি আহিছে, গাড়ী মটৰ চলি আছে। এনেকৈ যদি পানী কেইবামাহ থাকে বা কেইবা সপ্তাহ থাকে, ৰাস্তাৰ অৱস্থা ভাল নহ'ব। চাওক আপোনালোকে ইয়াত গাঁত হৈ গৈছে, সৰু সৰু কেইটামান গাঁত হৈ গৈছে। যদি পানী এনেকৈ থাকে, গাড়ী মটৰ অহা যোৱা কৰে, তেতিয়া ডাঙৰ ডাঙৰ গাঁত হৈ যাব পাৰে। চাওক আপোনালোকে এতিয়া আপোনালোকক আকৌ এইটো ৰাস্তাত আহিলোঁ। চাওক আপোনালোকে প্ৰায় এসপ্তাহমান গুচি গ'ল। এসপ্তাহমান যোৱাৰ পিছত ৰাস্তাটো চাওক, পকা ৰাস্তা 90% ভাঙি গৈছে। চাওক অমা, চাওক না, 90% ভাঙি গৈছে। আৰু চাওক গাঁত হৈ গৈছে, সৰু সুৰা গাঁত হৈ গৈছে, আৰু মাজত অলপ পানী হোৱাতকৈ বাকী আছে। আৰু দুয়োপিনে পকাইটো চাওক না, অলপ অলপ আছে। আপোনালোকে চাওক না, আপোনালোকে দুয়োপিনে ৰাস্তা ভাঙি গৈছে। কিমান ডাঙৰ ডাঙৰ গাঁত, অ' মা, চাওক না কিমান ডাঙৰ ডাঙৰ গাঁত হৈ গৈছে। ৱাও 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 ৱাও, কি ক'ম, ৱাও, এই হৰমনা গাঁতত পৰি গৈছিলোঁ দেখোন। চাওক গাড়ীটো কি কৰি আছে, ভালকৈ গাড়ী চলাব নোৱাৰো, এনেকুৱা হৈ গৈছে অৱস্থা। চাওক চাওক আপোনালোকে ৰাস্তাটো 100% বেয়া হৈ গৈছে। আগতে এঠাইত পানী আছিলে, এতিয়া দুটায়ত পানী হৈ গ'ল, ডাঙৰ ডাঙৰ গাঁত হৈ গ'ল। এঠাইতো যাবই নোৱাৰে, বাইক যাব নোৱাৰে, বাইক গোটেইখিনি সোমাই যায়। একেবাৰে আপোনাৰ যিটো বাইকৰ ছিট আছে, ছিটলৈকে পানী উঠি যায়। আৰু আৰু এঠাইত মানে সৰু গাঁত হৈছে, চকাখিনি ভিতৰলৈ যায়। আৰু চাওক আপোনালোকে য'ত বেছি ডাঙৰ গাঁত হৈ গৈছে, কেইদিনমান বন্ধই আছিলে, অহা যোৱা যাতায়াতৰ বন্ধ আছিলে, কিন্তু এতিয়া বৰ্তমান বাঁহেৰে ছাইডেদি বাইক যোৱাৰ কাৰণে সুবিধা কৰি দিছে ৰাইজে। আৰু কিবাকিবি মানে কিবা টকাৰ বিনিময়ত যাবলৈ দিছে মানুহক। যিয়ে নহওক, এতিয়া মানুহে অহা যোৱাত অলপ বাইকেৰে মটৰচাইকেল যাব পাৰে, খোজকাঢ়ি মানুহ যাব পাৰে, কিন্তু আপোনাৰ ডাঙৰ গাড়ী যাব নোৱাৰে, বহুত ডাঙৰ গাঁত হৈ গৈছে। আপোনাৰ এটা মটৰচাইকেল গ'লে আপোনাৰ ছিটলৈকে পানী সোমাই যায়, বহুতখিনি পানী হৈ গ'ল, প্ৰায় 3 ফুটমান হৈ গ'ল গাঁত। আৰু এতিয়া বাহিৰে মটৰচাইকেল যোৱাৰ এটা সুবিধা কৰি দিছে ৰাইজে, ইয়াৰ স্থানীয় ৰাইজে। চাওক যিয়ে নহওক, সুবিধা হৈছে, ভালেই হৈছে, যাব পৰা হৈছে। কিন্তু চৰকাৰে চাব লাগে এইটো ৰাস্তা। কিন্তু চাওক না আপোনালোকে অৱস্থাটো কি হৈছে। এতিয়া আকৌ ঘূৰি আহিলোঁ আজিৰ দিনত, ফ্লেশবেক শেষ, নগাঁৱলৈ আহিলোঁ। নগাঁও যিটো ডিংগেট, চাওক
বারোটা মাহত বছরের বারোটা মাহতে ইয়াত বানপানী হয়ে থাকে। এই আপনার লাইফ টাইম বানপানী হয় আমার নগাঁও জেলার ডিঙ্গেডত। চাওক আপনার এটোপা বরষুণ দিলেই পানি বানপানী, চাওক কি কম আপনার এইখানে ঠাইর কথা। হলেও এইখানে রাস্তাটা ভাল, যাবপরা আছে, গাছ সাত নাই। তাতো আর নগাঁও আহি কাম সাম করিলো, অলরেডি কাম শেষ, এটা নগাঁর পর ঘরলে উভতি গৈছো। কিন্তু ভিডিওটি আজি সামরি নামারো, কারণ আমি গৈ আছো কালি পরহি সুতির পার ব্রহ্মপুত্র নদী দেখাবলৈ আপনার লৈ যাম। এতিয়া আপনাদের মোর ভিডিওটি চাই থাকো। আমি এতিয়া গৈ আছো সুতির পার লৈকে, সুতির পার আপনার ব্রহ্মপুত্র নদী দেখাবলৈ চেষ্টা করিম আর তার ভিউজটা দেখাবলৈ চেষ্টা করিম। আর চাওক এটু ব্রহ্মপুত্র নদীর পানি আহে আহে ইয়াত, কিন্তু এটু ব্রহ্মপুত্র নদী নহয়, কারণ এটুক বিল বুলি কোয়া হয়। যে নহক বর্তমান মই যেটু ঠাইত আছো, চাওক এটু বর্তমান বাইক চলাই যাব পারি ইপার সিপার, কিন্তু পানি কম কম হওয়ার কারণে। আর ইয়াত পানি বেশি হলে বা পানির সময়ত মানুষে নাওরে চলাচল করে ইয়াত, আর বর্তমান বাইক চলাই যাব পারি, বেশি পানি নহয়, পানি কম। কিন্তু যদি পানি হয়ে যায় ইয়াত বহুত পানি আহে, ব্রহ্মপুত্র নদীর পানি ইয়াত আহে। কিন্তু একচুয়ালি এটু ব্রহ্মপুত্র নদী নহয়, কিন্তু এক বিল বুলি কয় ইয়ার মানুষে। এটা আপনার ব্রহ্মপুত্র মেইন নদীত লৈ যাম দেখাবলৈ, কারণে বহুত পানি কমি গেছে, শুকাই গেছে। ইয়াত বহুত পানি থাকে, যেতিয়া পানি আহে বহুত পানি থাকে, মানুষে নাওরে অহা যাওয়া করে। এতিয়া বর্তমান আমি সিপারলৈ গৈ আপনার ব্রহ্মপুত্র নদীটি দেখাবার চেষ্টা। সুতির পার যেটু ফুলতলা আছে, বর্তমান মই ফুলতলাত আছো। চাওক এটু পানির পানি গৈ আছে, ব্রহ্মপুত্র নদীর পানি হয় ইয়াত। পানি যেতিয়া বাড়ি যায় ব্রহ্মপুত্র নদীত, তেতিয়া ইয়াত পানি আহে। পিছত মানুষের যান খেতি বাতি করেছে বা ঘর দুয়ার মানুষ উঠে, এই চাওক বাইক গৈ আছে, পানিটা চাওক আপনার দেখাবলে মানে চেষ্টা করছো কি পানি। বাইকটা আরামত গুছি গল, কিন্তু পানির সময়তো যাব নয়। আপনার একটা হেলিকপ্টার গৈ আছে একবারে ওসরের, চাওক আপনাদেরকে দেখাবলে চেষ্টা করছো। মানে জুম করে অল্প দেখাবলে চেষ্টা করছো মোবাইলের ক্যামেরায়। চাওক না শব্দ কি শব্দ, ওয়াও বহুত ধুনিয়া লাগে। আরো একটা হেলিকপ্টার চাওক, আরো একটা উপরে গৈ আছে একবারে ওসরে, সেটাই নাকি ঘুরি ফুরি আছে উপর। এটা চাওক আরো একটা আছে, দুটা ফ্যান থাকা, চাওক ওয়াও। তরি আপনার যেটু ব্রহ্মপুত্র মেইন নদী আছে আপনার সুতির পার হয়ে যাব লাগে, এটু আজি দেখাবা নাই, তার কারণে সরি। মই আর দুই দিন বা তিনদিন পিছত আকো আহি আছো এটু ঠাইত। মই আপনার যেটু ব্রহ্মপুত্র মেইন নদী আছে এটু দেখাবলৈ চেষ্টা করিম, কিবা একটা বিশেষ কামত আহিম। এতিয়া ভিডিওটি এতে রাখি দিও। চারিদিন পার হৈ গল, চারিদিনের পিছত আকো গৈ আছো মই সুতির পারলৈকে। সুতির পার এতিয়া শুনিছো ব্রহ্মপুত্র নদীত পানি বাড়ি গৈছে, আগরপরা বহুত পানি বাড়ি গৈছে। আগত আপনার দেখাইছিলো যে মই বাইক চলাই যাব পাৰিছিলো সিপারত, এতিয়া নাওরে যাব লাগে। বলক আজি আপনার দেখাবলৈ চেষ্টা করিম পানি বাড়ি যাওয়ার পিছর দৃশ্য ভিউজ আপনার আজি দেখাম। আর যেটা মেইন নদী আছে ব্রহ্মপুত্র, সেটা আজি আপনার সেটাও দেখাবলৈ লৈ যাম। বলক আহি থাকক মোর লগত, আহ গৈ থাকো। এইটু চাওক আগতে পানি একেবারে কম আসে, কিন্তু এতিয়া ব্রহ্মপুত্র নদীর পানি আহি ভরি গেছে। চাওক আপনাদের চাব পারে, চাওক সিদিনা ইয়াত রখি মই আপনাদের ভিডিও করে দেখাবলৈ চেষ্টা করেছিল। চাওক সেই রাস্তাটো যে আসে বাইকটা যে গৈছিলে, সেইটো জালের ওসরে বাইক গৈছিলে, কিন্তু এতিয়া চাওক মানুষের নাওরে অহা যাওয়া করে আছে, পানি ইমানে বাড়ি গল। চাওক আপনাদের সিদিনা মই গৈছিল বাইক চলাই, আর এইটো জায়গার এতিয়া পানির অবস্থা চাওক কিমান বাড়ি গৈছে। চারিদিনের বিপরীতে চাওক, চারিদিনের মাজত কিমান পানি বাড়ি গেছে, চাওক একেবারে ওসরত। এটা আমি নাওরে পার হয়ে আছো, সিপারত গৈ আছো বাইক, আমি নাওরে পার করে লই সিপারত বাইক চলাই যাব লাগিব। অল্প রাস্তা আছে, ভিতর পিনে যাম, পিছত আপনার ব্রহ্মপুত্র নদীটি দেখাব পারিম। চাওক যাব পারো না নাই, রাস্তা বহুত বেয়া, কি কম। ফাইনালি আহি পাই গলো সুতির পার হয়ে, এফালে আহিলে ব্রহ্মপুত্র যেটা মেইন নদী আছে, মেইন নদীটি পার গলো। এটা আপনার মেইন নদীর ভিউজটা দেখাবলৈ চেষ্টা করছো। আগত পানি কম আসে, আগতো ইয়াত নাওরে যাবলগীয়া হয়েছিল, ইয়াত বাইক চলাই যাব নয়, আপনার ট্রেক্টর সেক্টর যাব পাৰিছিলে, কিন্তু নাওরে পার হয়েছিল মানুষে এনে আপনার ডাঙর ডাঙর। চাওক আপনার যান দূরলকে দেখা গৈছে পানিয়ে পানি, আগতে ইমান পানি নাছিলে, আগতে যেটু এই গছ গছনি আছে ইয়াত পানি নাছিলে, শুকান আসে ইয়ার মানুষে কোয়া মতে। মই তো ইয়াত আহিব পৰা নাছিলো, দেখাব পৰা নাই, কিন্তু সেটা দেখাইছিলো। সেটোর তুলনাত এইটো চাওক ইয়াত একেবারে পানি কম আসে, মেইন অলপ ঠাইত পানি আসে। এতিয়া চাওক না যান দূরলকে দেখা গৈছে পানিয়ে পানি, পানিয়ে পানি।
মোৰ পিছপিনে আছে ব্ৰহ্মপুত্ৰ মেইন নদী। বৰ্তমান সময়ত পানী বাঢ়ি যোৱাৰ ফলত মানুহৰ বহুত খেতি বাতিৰ ক্ষতি হৈছে, বেয়া হৈছে, মানুহৰ নষ্ট হৈছে, মানুহে বহুত লোকচানত পৰিব। এতিয়ানো কি কৰিব, এফালে কৰোণাৰ বতৰ, এফালে বানপানীৰ বতৰ, এতিয়া মানুহে ক'তনো বিপদত পৰি গৈছে চাওক না আপোনালোকে। বহুত মানুহৰ খেতি বাতি বেয়া হৈ গৈছে, পানীৰ তলত ভৰ গৈছে, কিমান ক্ষতি হৈছে চাওক আপোনালোকে। এতিয়া ঘৰলৈ উভতিছোঁ, ঘৰলৈ উভতোৱাৰ সময়ত আগতে গৈছিলোঁ চাওক আপোনালোকে, মই জুম কৰি দেখুৱাইছোঁ সেইটো ৰাস্তা দি গৈছিলোঁ, কিন্তু এতিয়া অলপ বেলেগ ৰাস্তা দি যাম চাওক আপোনালোকে। চাওক এটা ঘোঁৰা গাড়ী পানীৰে সাঁতুৰি সাঁতুৰি সিপাৰৰ পৰা ইপাৰলৈকে আহি গ'ল, আৰু আমি আহি আছোঁ নাৱেৰে, বাইক লৈ নাৱত উঠিলোঁ, বাইক আমি একেবাৰে নাৱত উঠি আহি আছোঁ, নাৱত উঠি আছোঁ, সেইকাৰণে ভিডিঅ' কৰিব পৰা নাই কাৰণ বহুত কপি আছে নাও। এতিয়া আপোনালোকক লৈ যাম সুতিৰ পাৰৰ পৰা চুইচ গেট, চুইচ গেটৰ বৰ্তমান পানীৰ ফলত কি কি হৈছে, কেনেকুৱা হৈছে, সেইখিনি দেখুৱাবলৈ লৈ যাম। আহক এতিয়া আমি চুইচ গেটলৈকে যাওঁ। এতিয়া আমি আহি পাই গ'লোঁ চুইচ গেট। চাওক চুইচ গেট যিটো মাৰ্কেট আছে, বজাৰ আছে, তাৰ পিছপিনৰ পৰিৱেশ চাওক বানপানীৰ ফলত। আপোনাৰ আজিৰ পৰা 4-5 দিন আগত ইয়াত একেবাৰে শুকাই গৈছিলে, মানুহে নাৱেৰে অহা যোৱা কৰিছিলে, মানে পাৰ হৈছিলে, কিন্তু বৰ্তমান সময়ত ডাঙৰ ডাঙৰ নাওবিলাক চলিব চাওক আপোনালোকে। সেইবিলাক যে পানী আপোনালোকে দেখা পাইছে, ইয়াত পানী নাছিলে, একেবাৰে শুকাই গৈছিলে। আৰু চুইচ গেট যিটো হস্পিটেল আছে চাওক, এই হস্পিটেলৰ তলত ইয়াত পানী নাছিলে, একেবাৰে শুকান আছিলে, কিন্তু বৰ্তমান চাওক আপোনাৰ একেবাৰে তললৈ পানী আহি গৈছে আৰু পানী কমি গৈছে চাওক। সেইটো খুঁটিবিলাক চাওক, হস্পিটেলৰ খুঁটিবিলাক আৰু পানী বেছি আছিলে, বৰ্তমান আৰু কমিছে। আপোনালোকক এইটো ভিডিঅ'ত মই কেইবাটাও প্লেচ দেখুৱালোঁ, যদি মোৰ ভিডিঅ'টো আপোনালোকে ভাল পাইছে তেতিয়াহ'লে এটা লাইক কৰিব আৰু কমেণ্ট কৰি জনাব কিবা ক'বলগীয়া থাকিলে, মোৰ ভুল ভ্ৰান্তি হ'লে শুধৰাই দিব। আৰু মোৰ চেনেলত যদি কোনোবা নতুন আহিছে তেতিয়াহ'লে ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব আৰু লগতে বেল আইকনখন বজাই দিব নটিফিকেশ্যনটো পোৱাৰ কাৰণে। থেংক ইউ। আৰু ইয়াত বৰ্তমান কাম কাজ চলি আছে, শুনিছোঁ মাজত বোলে কিবা ইটা চিটা পেলাব।